18 নির্বাচনের পরে উইথ ডিউ রেসপেক্ট বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে হাজার খানেক শিক্ষক এই নির্বাচন সঠিক হয়েছে বলে বিবৃতি দিয়েছে না ঠিক এই সমাজকে এই শিক্ষা প্রতিষ্ঠানকে কিন্তু রাজনীতিতে আসতে হয়েছে বিধায় রাজনৈতিক মধ্য থেকে যতটুকু এখনো শিখছি তাতে আমার মনে হয় যে বাংলাদেশে আজ পর্যন্ত এই সমাজে যত অবিচার অনাচার ব্যক্তিগত পর্যায়ে পারিবারিক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে প্রাতিষ্ঠানিক পর্যায়ে যা কিছু আজ পর্যন্ত দূষিত হয়েছে এই সব কিছুর নেতৃত্বে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আপনারা যদি একটু ইতিহাস ঘাঁটেন এই প্রজন্মের যারা বিশেষ করে আছেন তারাও দেখবেন শেখ মুজিবুর রহমান সাহেব একজন সম্মানিত নেতা ছিলেন আমরা তাকে অবশ্যই সম্মান করি যাকে খুশি তাকে তুই তোকারি বলতেন নিজের চেয়ে বয়স্ক ব্যক্তিকেও তুই বলতেন প্রশাসনিক অফিসারদেরকেও তুই বলতেন সাংবিধানিক প্রতিষ্ঠানদের মানুষদেরকেও তুই তোকারি করে কথা বলতেন এই যে রাজনৈতিক কালচারটা যে নষ্ট হওয়া শুরু করেছে তখন থেকে এটা পাকিস্তান আমলে ছিল না আইয়ুব খান বই লিখেছিলেন বললে তো আবার বলবে পাকিস্তানি রাজাকার এইটা ইতিহাসের ধারাক্রমের জন্য বলছি আইয়ুব খান বই লিখেছিলেন ফ্রেন্ড নট মাস্টার প্রভু নয় বন্ধু আজকে আওয়ামী লীগ এইভাবে ভাওতাবাজির বই লিখে লিখে প্রমাণ করতে যাচ্ছে তারা এই দেশের মানুষের বন্ধু আসলে না তারা এই দেশের প্রভু এই দেশে বর্তমানে কোনো সরকার নাই এটা কোনো সরকার না এটা একটা রেজিম এটা হচ্ছে একটা রাজত্ব একটা শাসক গোষ্ঠী দেশ পরিচালনা করছে গায়ের জোরে সরকার কাকে বলবো অথর্ব অপদার্থ কতগুলোকে নিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন না যে এই মন্ত্রী পরিষদ হচ্ছে কচিকাঁচার মেলা আজকে মোনাইমের কথা যদি শোনেন আজকে হাসান মাহমুদের কথা যদি শোনেন বেআইনিভাবে নির্বাচিত আইনমন্ত্রীর কথা যদি শোনেন তাহলে মনে হবে এটা সত্যিকার অর্থে একটা কচিকাঁচার মেলা মনের মাধুরী মিশিয়ে যার যেটা মন চায় সে তখন সেইটা বলছেন যা যখন করা দরকার সেইটা করছেন ভুয়া ভোটের কথা বারবার বলেন এ ভুয়া ভোট বিএনপির সময় ছিল না বিএনপির সময় ডিজিটাল পদ্ধতি চালু হয় না প্রযুক্তিগত এত উন্নতি হয় নাই না হওয়ার কারণে একই লোক ঢাকায় বসেও ভোটার হয়েছেন আবার নিজের বাড়িতে গিয়েও তিনি ভোটার হয়েছেন এইটাকে আওয়ামী লীগ পুঁজি করেছে 1,23,00,000 ভুয়া ভোটার আজকে বাংলাদেশে 1 কোটি ভুয়া ভোটার আরেকটু যাচাই করে বলতে হবে প্রাথমিকভাবে আমি বললাম ইউনিয়ন পরিষদের যত চেয়ারম্যান আছেন তাদের কাছ থেকে ভুয়া জন্ম নিবন্ধন নিয়ে ভোটের তালিকা করার জন্য যাদেরকে মাঠে নামানো হয়েছে ভোটের তালিকায় সুলাইমান ভাই এখন বললেন যে প্রায় 2 কোটির কাছাকাছি যারা ভোটার তালিকার কাজে নিয়োজিত আওয়ামী লীগের পছন্দের লোকরা তাদের মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছ থেকে ভুয়া জন্ম সনদ বানিয়ে অপ্রাপ্ত বয়স্ক লোকজনদেরকে আওয়ামী লীগের ভোটার বানানো হচ্ছে যারা এই আমল ছাড়া পূর্বের আমল দেখেন নাই তাদেরকে বানানো হচ্ছে এ প্রসঙ্গে আমি বলতে চাই একটা খুব ইতিহাসের অত্যন্ত স্পর্শকাতর একটি তথ্য লিঙ্কন এখানে আছেন জন আব্রাহাম লিঙ্কন নামে একজন রাষ্ট্রপতি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি আততায়ীর হাতে নিহত হয়েছিলেন এই আব্রাহাম লিঙ্কন ইউএস সিক্রেট সার্ভিস এই অ্যাক্টের যেদিন চুক্তিতে স্বাক্ষর করেছিলেন অ্যাক্ট যেদিন পাশ হয়েছিল সেই চুক্তিতে স্বাক্ষর করার 1 ঘন্টা পরে তিনি একটা প্রদর্শনী হলে একটা থিয়েটার হলে আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন আইনটা তিনি পাশ করে দিয়ে গেছেন তিনি আইনটার প্রথম ভিকটিম হয়েছেন ওই ইউএস সিক্রেট সার্ভিস তাকে বাঁচাতে পারেনি সেইটা বাঁচাতে পারে নাই সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেছিলেন যে আওয়ামী লীগ হচ্ছে শুটকির নৌকায় বিড়াল পাহারাদার যে কারণে যারা আজকে দরবেশের কথা বলেন যারা সাধুর কথা বলেন যারা পীর সাহেবের কথা বলেন এই সব কিছু যাদের মধ্যে আওয়ামী ভাবধারা ঢুকেছে তারা কেউ সঠিক জায়গায় নাই তাদেরকে বিশ্বাস করা মানে শুটকির নৌকায় বিড়ালকে পাহারাদার নিয়োগ করা সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেছেন হাসিনা ধরলে বাঘে ছাড়ে হাসিনা ধরলে ছাড়ে না ছাড়ে না ছাড়ে না সুর মিলিয়ে বলেছিলেন আজকে স্বর্গে চলে গেছেন না নরকে গেছেন আল্লাহ ভালো জানেন কিন্তু কথাগুলো বলে গিয়েছিলেন আজকে যেগুলো মনে করতে হয় তোফাইল আহমেদের মতো লোক আজকে আওয়ামী লীগের খাতায় অপমানিত লাঞ্ছিত মূল আওয়ামী লীগের প্রাচীন আওয়ামী লীগের মুজাফর হোসেন পল্টু আজকে কোথায় মোস্তফা জালাল মহিউদ্দিন আজকে কোথায় আজকে ডক্টর কামাল কোথায় কাদের সিদ্দিকী কোথায় অ্যাডভোকেট ফজলুর রহমান কোথায় নুরে আলম সিদ্দিকী আসম আব্দুর রব সাজান সিরাজ আব্দুল কুদ্দুস মাখন কেন এনে আওয়ামী লীগ করতে পারলো না এটা বুঝতে হবে বিশ্লেষণ করতে হবে কেন করতে পারেনি এ লোকগুলো কেন ছিটকে গেছে আওয়ামী লীগ থেকে
নব্য আওয়ামী লীগাররা সমাজকে বড় বড় জায়গায় গিয়ে এই সমস্ত জায়গাগুলো দখল করেছে। রাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষতি যেটা করেছে এই সরকার, প্রতিষ্ঠানগুলোকে একেবারে এত বেশি করতলগত করেছে, এত বেশি বগল দাবা করেছে যে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আগে যেটা ছিল প্রাতিষ্ঠানিক বিষয়টি কিছুটা হলেও সোচ্চার ছিল, এখন নাই। আজকে কেন সাংবাদিকরা লিখতে পারে না ভাত দে নইলে মানচিত্র খাবো, যেখানে একটা ডিম আজকে দুজনের ভাগ করে খেতে হয়, গরিবের একমাত্র সম্বল ছিল এক টুকরা মাছ পরিবারের দুজন ভাগ করে খেতে হয়। আমি এর মধ্যে মনের দুঃখে বলেছিলাম যে গরুর মাংস কিনতে হবে বাজারে গিয়ে হোমিওপ্যাথিক ওষুধের শিশিতে, আর মুরগি কিনতে হবে চামড়া আলাদা, পা আলাদা, মাথা আলাদা, ঘাড় আলাদা, আর উপরের পোর্শন আলাদা। আজকে তাই হয়েছে, 100 গ্রাম পর্যন্ত মুরগির চামড়া বিক্রি হচ্ছে। কথা বলার লোকের সংখ্যা কি রাজনীতিবিদ ছাড়া আর কেউ নাই এদেশে? এটকো প্রতিবাদ করে কেন বিএনপি সময় টিভি এবং 71 টিভিকে বয়কট করেছে টকশোর ব্যাপারে শুধু? এটকোকে যদি আমি জিজ্ঞেস করি, সিএসবি নিউজ যেদিন বন্ধ হয়েছিল, যেদিন চ্যানেল ওয়ান বন্ধ হলো, যেদিন দিগন্ত টেলিভিশন বন্ধ হলো, কোথায় ছিলেন আপনারা? সেদিন কি ঢাকা মেডিকেলের সামনে সাইনবোর্ডের মতো আপনাদের অবস্থা হয়েছিল যে এইখানে কঙ্কাল বিক্রি করা হয়? ঢাকা মেডিকেলের সামনে দিয়ে যাওয়ার সময় দেখবেন লেখা আছে এখানে কঙ্কাল বিক্রি করা হয়। এই দেশটায় সবচেয়ে বেআইনি, বেশি বেআইনি কাজ করেন সমস্ত আইনের ধারক বাহক যারা তারা। এই জন্য আমি বলেছি প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশনা আছে, সংবাদকর্মীর বন্ধুরা ভালো করে জানেন, যে গাড়িতে কোনো ছাপানো স্টিকার লাগানো যাবে না। রাস্তায় নামেন, গাড়িতে দেখবেন ছাপানো স্টিকার বেশি, বিচারক, ম্যাজিস্ট্রেট, জাজ, পুলিশ, এদের ব্যাপারটাই বেশি লেখা, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, এমনকি মোটরসাইকেলের পেছনে নিবন্ধনের জায়গায় লেখা হয়েছে, হ্যাঁ, মোটরসাইকেলের পেছনে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নাম লেখা আছে, এমনকি লেখা আছে মুক্তিযোদ্ধার সন্তান। আবার পেছনে মজা করে একজনে লিখেছেন, কইছে দিব, মানে বিআরটিএ থেকে বারবার ঘোরানো হচ্ছে এই জন্য মনের কষ্টে লিখেছেন। তবু তো ওই লোক তার সাধ্য অনুযায়ী তার ভাব প্রকাশ করছেন, আমরা করতে পারছি না। আমরা সচেতন যারা, আমরা শিক্ষিত যারা, শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন না যে এই দেশের শিক্ষিতরা হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতিবাজ? আজকে সেই কথাটারই প্রমাণ আমরা বিভিন্ন জায়গায় পাচ্ছি। 18 নির্বাচনের পরে উইথ ডিউ রেসপেক্ট বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে হাজারখানেক শিক্ষক এই নির্বাচন সঠিক হয়েছে বলে বিবৃতি দিয়েছে না? ধিক এই সমাজকে, এই শিক্ষা প্রতিষ্ঠানকে। যাই হোক, আমি অনেকক্ষণ বলে ফেলেছি বন্ধুগণ, দুঃখিত। আমার মনে হয় এই ক্ষোভ প্রশমিত করার জন্যে যেটা দরকার সেটা হচ্ছে এই শাসক গোষ্ঠীকে এখান থেকে সরিয়ে তাদেরকে কিছুদিনের জন্য বিশ্রামে পাঠানো, তাদের বোধোদয় হোক যে দেশের কি পরিমাণ ক্ষতি তারা আজকে করেছে, সেই ক্ষতিপূরণ আদায়ের পরে তারপরে তাদের সঙ্গে কথা হতে পারে। এর আগে তাদের সঙ্গে কোনো কথা নয়, কোনো আলোচনা নয়, কোনো সংলাপ নয়, জনগণকে সাথে নিয়ে যে সামর্থ্য, যে শক্তি, যা কিছু আছে সেটা নিয়ে এই লড়াই হবে, এবং এই লড়াইয়ে বিজয়ের পতাকা বৃহত্তর জনগোষ্ঠীর হাতেই উড়বে ইনশাল্লাহ। যার নেতৃত্বেই উড়ুক সেখানেই উড়বে, এতে কোনো সন্দেহ নাই। ধন্যবাদ আজকে গণ অধিকার পরিষদকে এমন একটা চমৎকার আলোচনা সভার আয়োজন করার জন্য, এবং এটা অনেকের কলিজায় কাপড় লাগিয়ে দেবে বলেই শ্যামল দত্তরা কিন্তু এই জায়গাটা নিয়ে এত তালবাহানা করে প্রেস ক্লাব থেকে এখানে বের করেছে। এই জিনিসটা আমরা ইনশাল্লাহ মনে রাখবো, অনেকদিন মনে রাখবো। ধন্যবাদ। তবে আজকের এই টপিকসটি কোয়াইট ইন্টারেস্টিং। স্বাধীনতার 53 বছর পর আমরা আমাদের অধিকার, সাংবিধানিক ও মানবাধিকার অধিকার এবং সুরক্ষা শীর্ষক একটি বিষয় নিয়ে আলোচনা করছি, যার জন্য স্বাধীনতা অর্জিত হয়েছিল। সেই অধিকারগুলো আজকে একটি কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট সরকার দ্বারা ভূলুণ্ঠিত। আমি প্রত্যাশা করব, আসুন আমরা আমাদের অধিকার আদায়ের সংগ্রামে আরেকবার দেশটাকে মুক্ত করি, আমাদের অধিকারগুলো আদায় করে নেই, সকলকে ঐক্যবদ্ধভাবে, তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামে আমাদের অধিকারগুলো আদায়ের যদি হয়ে যায় তাহলেই আমরা গণতন্ত্র ফিরে পাব, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, দেশে ন্যায় বিচার থাকবে, বাংলাদেশ থেকে দুর্নীতি উৎখাত হবে। আজকে যখন প্রজাতন্ত্রের কর্মচারীরা সংখ্যাগরিষ্ঠ জনগণের বিরুদ্ধে তাদের নিজেদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে,
আমাদের বিচারপতিরা দলদাসের মতো বক্তব্য দেয়, তখন বুঝতে হবে এদেশ একটি দলদাসে পরিণত হয়েছে। এদেশের প্রজাতন্ত্রের কর্মচারীরা, এদের বিরুদ্ধে আমাদের দেশকে বাঁচাতে হলে সবাইকে এই ইমানি দায়িত্ব পালনের জন্য আহ্বান করব। আসুন বাংলাদেশকে মুক্ত করি, গণতন্ত্রের সূর্য যেন উদয় হয়। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।